মা খালি কি করলি? মা, মেকার বুড়ো বাপ, সংসারের অভিশাপ, নো পজিশন, অল অপজিশন, পেট জ্বলছে, ন রুটি ন চা, সেই ব্রিটিশ রেজিমের যুধিষ্ঠির চাটুর্যে, স্বাধীন ভারতের হরিদাস পাল, অথচ আমার ছেলে চন্দর এবারের ফুড সাপ্লায়ার, আমার কাছে কোনো ফুডের সাপ্লাই নেই, যুধিষ্ঠির দ্য গ্রেট পেটের নাড়ি বুড়িগুলো তোমায় থ্রেট করছে। বাবা আপনার চা, আপনি মার সঙ্গে কথা বলছিলেন তাই আমি, তাই আমার আর একটা মা যে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। একবারে স্নান করে খেয়ে নিন বাবা, আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা, পিঠের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে, ভাবছি একবার ডাক্তারের কাছে যাব তো, চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন, এতক্ষণ জাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো, ডাক্তারগুলোকে তো জানো না এক একটা কষাই, ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা, আমি বুঝি, চন্দর গাড়ি সংসার, আমি একটা বাড়তি বোঝা, তা আজ তো চন্দরের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো তোমার 3,000-এর মধ্যে সব কেটে 1600। 1600 সোজা হিসেব, প্রভিডেন্ট ফান্ড, ESI, PT আর LIC প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিলাম আমার পকেট থেকে, আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরে এসেছে। ঠিক 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 নেক্সট তোমার 300, 200 আসল, 100 সুদ, 300, 1, 2, 3, 800 তোমার 400, 1, 2, 3, 4, 800 একেবারে ঠিক তোমার 200, 200 ধারের টাকা কখনো পূরণ হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। সে আমি নি আর আমার বাপিনিক গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? কেন? আজ টাকা দিলে টাকা তো বাচ্চা বাড়বে, এক মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 গোপাল কোথায়? ওই ওই দিকে। এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। চ না, আমি যাবো না, না আছে সার্ভিস, না আছে রিপেয়ার। সেই বাবরের আমলে দুটো টায়ার কিনেছিলে, আজ পর্যন্ত বদলাওনি, আজ মাইনে পেয়েছ টায়ার কেন? তবে যাবো, নইলে আমি যাবো না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? না চল চল। না আমি যাবো না, হাত জোর করছি, চল লক্ষ্মী শোলাম, চল লাতি মারছো, মার মার মার, যত খুশি মার, এদিকে লাতিও মারছো আবার ওদিকে হাত জোরও করছো, টায়ার কেন? তবে যাবো, আমি কথা দিচ্ছি কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবে। টাকা আমি কোথায় পাই বলতো? তোরে কি আমার টাটা বিল্ডা পেয়েছিস? হ্যাঁ পারে, 2 মাস ধরে আমার গানের স্কুলের মাইনে বাকি, সেটা দেবে না? আরে নে নে, লতা মঙ্গেশকর হবে, গান শিখে কি হবে তোর কাঁচকলা? ও চন্দ, একটা এই পাঞ্জাবি করে দিতে পারিস? বুঝতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই, রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমার ঢপ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা হাতে বাদ ধান্দা। ঢপ দিচ্ছে কি রে? দেখছিস তোর সামনে কি করে আমাকে ইনসাল্ট করছে? ও বাবা, তোমরা সবাই মিলে এরকম শুরু করলে আমি একা কোথায় যাই বলো তো? আমার হাতে তোর আলাদিন আশ্চর্য প্রদীপ নেই যে তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করব। হ্যাঁ, রাজার চাকরিটা হয়ে গেলে জানো কে, জানো কে কি বলছো? এলো টাকাটা ধরো, যার যার মতন মিটিয়ে দাও। মা
আমার গানের স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা। দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে বা হয় সালোয়ার, আরটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, একটা দেহ থাকলে তবে তো সাজ পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমি ডাক্তারের টাকাটা দাও বাবা। এত মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা, দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশী যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, রাইটার্স বিল্ডিং আক্রমণ। দাদু আপনি বিএলডিসির ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি, আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়? কার ভয়? দিস ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনেনি তো দাদু? আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি আমি আর সুভাষ তিনজনকে ব্রিটিশরা টার্গেট করেছে, স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি, সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে, তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও। বেরিও না। কবে বেরোলেন দাদু? কে বলছে? আমি বলছি। স্বাধীনতার পরে নেহরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন, আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছ, বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে, এটি লাস্ট পেগ আমার। গোবিন্দ রাখিল না। উড়ে বাবারিক, বাবারে ক্যাচ কট কট করে ওরে, এতখানি সাদা কাগজ না, সাদা কাগজ তো নয়, কি লেখা? বিকেল পাঁচটার সময় মেট্রোর সামনে অপেক্ষা করব। এ কোন ব্যাট মরেছে? ওরে ওরে, আমার এতখানি বয়স হলো আর আমাকে কিনা প্রেম পত্র? না বাবা না, তোমাকে না, কি লিখেছে দেখি না। আর কি সাহস দেখেছ? হ্যাঁ, আমার এমন সুন্দর স্বভাবের ছেলে, হ্যাঁ, আর ওই হা ঘরের মেয়ে কিনা এ ঘরে বউ হতে চাইছে, চল দেখাচ্ছি। বাবা বাবা শোনো, আয় বাবা, কি করছো? আমার ব্যবসাটা ফলাও করে বাড়াবো, আর তা না করে তুই কি করলি, আমার বাড়া ভাতে ছাই দিয়ে একটা ভাড়াটে মেয়ের ল্যাজে ল্যাজে লাট খেতে লাগলি। চল আমার। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? নও ছবি, নও ছবি, দেখো আমি শিখা। আরে শিখা, তুই কখন এলি? অনেকক্ষণ নিচে মাসিমার সঙ্গে গল্প করছিলাম। তা বন্ধু, ছবিটা কার? কোথায়, কার ছবি? ও, শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, দাঁড়া তোর মজা বার করছি। এই দেখ সূর্য। আরে এ তো আমার শ্বশুর বাড়ির পাড়ার লোক, প্রতিবেশী, বলতে গেলে আমার স্বামীর বন্ধু। তোর স্বামী? এই বল না তোর বরের গল্প, বিয়েতে তো যেতে পারিনি, কেমন হয়েছে তোর বর? বলতে পারিস আমার হুকুমের গোলাম। মানে? মানে বসো বললে বসে, ওঠো বললে ওঠে, মোট কথা আমার ইশারায় নাচে। তাই? এই তোর বরের নাম কি? বিখ্যাত নাম ফেলু। ফেলু? ইয়েস, সত্যজিৎ রায়ের ফেলু নয়, স্কুল কলেজে এতবার ফেল করেছে যে ওর বন্ধুদের আদর করে দেওয়া নামটাই এখন ওর আসল নাম হয়ে গেছে, ফেলু। এই ফেলুর হিসেব একদম পাকা বৌদি।
এনেম সেলাইয়ের পয়সা, ধর এই ধরুন কাপড়, ধরুন ধরুন। আমি আরো অর্ডার এনে দেবো বৌদি, একটু তাড়াতাড়ি ডেলিভারি দেবেন। হ্যাঁ বৌদি, ও বৌদি, এটা দিয়ে একটা ব্লাউজ বানিয়ে দেবেন শিখার জন্য। তুই শিখাকে খুব ভালোবাসিস না রে? বউয়ের কথা তো ভাবতেই হবে বৌদি, আমি তোর ভরসা। আমি না দেখলে ওকে কে দেখবে বলুন? আসি বৌদি। আরে ফেলুদা, তারা আছে মনে হচ্ছে। আর বলিস না, একটু কে বসার জো আছে, ঘরে আবার শিখা ওয়েট করছে। তাতে কি হয়েছে, তুই কি থুড়ি তোর বউকে ভয় পাস? হ্যাঁ হ্যাঁ, আমি ভয় শিখাকে? উল্টে ওই আমাকে ভয় পায়। বাবা, তাই নাকি? তবে জানিস, আমি চোখ লাল করে তাকালি না, ভয় একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যায়। বাবা, এমন কাঁপে না, মনে হয় ভূমিকম্প হচ্ছে। বাবা, কিন্তু ফেলুদা, তোমার বউকে এতটা ভয় দেখানো উচিত না কিন্তু। একদম নয়। ভেরি ব্যাড। আরে দত, কি বলছিস কি তোরা? বউকে দাবিয়ে রাখতে না পারলে আমি কিসের পুরুষ? ও, তাই নাকি? আরে আরে শিখা বৌদি, আপনি কখন এলেন? তাই তো, ওই তো। ও শিখা, হ্যাঁ কোথায়? ওই 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 কি কোখানে যে ঢপ দিতে গেলুম। এই শিখা বাঁচাও তুমি। আরে দূর, আমি শিখা নই, ওখানে শিখা। ও শিখা ওখানে। ও আচ্ছা, আসছিস? হ্যাঁ আস। হ্যাঁ এসে নে, তবে একদিন কাঁদতে হবে বলে দিলুম। হ্যাঁ কবে? কবে? যেদিন বইয়ের ভয়ে আমি হার্ট ফেল করব তবে। হ্যালো, সে কি? আমি এখনই যাচ্ছি, এখনই। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমাকে এখনই যেতে হবে। আমাকে কিছু অ্যাডভান্স দিতে হবে স্যার। ও শিট, আমার ছেলের হাত পুড়ে গেছে আর তোমার কাছে টাকা টাকা। এটো বাসন দেখলে পরে কুকুরের যেমন চাটতে ইচ্ছে করে ঠিক তেমনি। দেখো, এরপরে এরপরে যদি আমার কাছে অ্যাডভান্স চেয়েছো, আমি তোমাকে বরখাস্ত করব। আন্ডারস্ট্যান্ড? শোনো, টাকা জোগাড় হলো না বুঝি, মন খারাপ করছো কেন? এটাই তো জগতের নিয়ম। এই যে, এই না, এই দুটো বাঁধা দিয়ে সূর্য আর শেখরের পরীক্ষার ফিস দিই। এটা তো পলা, সোনা দিয়ে বাঁধানো, সোনাটা কাজে লাগবে। আমার অক্ষমতার বোঝা হালকা করতে তুমি নিজের হাত থেকে পলা খুলে দেবে? তাতে কি হয়েছে, আমার সোনার কোনো দরকার নেই। তুমি এমনি এক জোড়া পলা আমায় এনে দিও, আমি মাথায় করে রাখবো। কিন্তু এটা তো প্রয়োজন মিটবে না, এটা বন্ধ করে যা পাবো তাতে বড় চোর একজনের পরীক্ষার খরচ মেটানো যাবে, হয় শেখর নাহলে সূর্য। ও, তাহলে তাহলে বরং এক কাজ করো, তুমি শেখরের পরীক্ষার ফিসটাই জমা দাও। ও যেন কখনো মনে না করে যে ও তোমার নিজের ভাই নয় বলে তুমি ওকে। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার আজও সেদিনের কথা মনে পড়ে। মাসিমা তখন শেষ অবস্থা, ছোট্ট শেখর টুকরে টুকরে কাঁদছিল। আমি মাসিমাকে কথা দিলাম, ওষুধে আর কোনো কাজ হবে না বাবা। আমি আমি জানি আমার শেখরকে তুমি দেখবে বিশ্বনাথ। কথা দিচ্ছি, নাহলে আমি যে মরেও শান্তি পাবো না বাবা।
আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর সবকিছু।